নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য কুমড়ো শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ো শাকের সর্ষে পোস্ত। তো আপনারা বাড়িতে এভাবে একবার কুমড়ো শাকের সর্ষে পোস্ত বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, জাস্ট খেতে অসাধারণ লাগে। তো চলুন তাহলে এখন আমরা দেখে নিই যে এই রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে আর এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। রেসিপিটি বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো কুমড়ো শাক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই কুমড়ো শাকগুলো সেদ্ধ করে নেব। কুমড়ো শাকটা এখন আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর আমাদের আছে লম্বা করে কেটে রাখা কিছু আলু আর ঝিঙে। সাথে আমি আরও যেগুলো ব্যবহার করছি সেগুলো হলো 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ কালো সর্ষে, আর আছে বেশ কিছুটা বড়ি। তো আপনারা কালো সর্ষের জায়গায় সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন আমি বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা আর গোটা কয়েক তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর ঝিঙে। আলু আর ঝিঙেটা আমি এখন হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব। লো ফ্লেমে নাড়াচাড়া করলে ঝিঙেগুলো থেকে জল বেরিয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, আলুগুলো থেকে ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। এখন আমি এর মধ্যে একটা একটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্টটা। সাথে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চামচ মতো হলুদ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সাথে দিলাম টেস্ট অনুযায়ী মিষ্টি আর মিক্সির জার ধোয়া সামান্য জল। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে সব মশলাগুলো 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন বন্ধু আসছেন, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর যে সকল বন্ধুরা প্রথম দিন থেকে আজ অবধি আমার পাশে আছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো মশলাটা আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন কত জল বের হচ্ছে। এখন একটা ঢাকা দিয়ে আমি গ্যাসটা লোয়ে করে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, কত জল বের হয়েছে দেখুন। এখন আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও রেখে দেব। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লোয়েই রাখতে হবে। তো আমি এই শাকটা রান্না করার জন্য কোনো জলের ব্যবহার করব না। আরও একবার 5 মিনিট পর আপনাদের কাছে ফিরে এসেছি। এখন আমি ভেজে রাখা বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেব আর মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে শাকটা হতে দেব। প্রথমে বড়িগুলো দিলে বড়িগুলো ভেঙে যেত। আমি আবারও বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন শাকের আলুগুলো আর বড়িগুলো দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে খুব সহজেই আলুগুলো কাটা যাচ্ছে, কিন্তু শাকের মধ্যে অনেকটাই জলের পরিমাণ রয়ে গেছে। তা আমি গ্যাসের ফ্লেম এবার হাই করে দিয়ে পুরো জলটা শুকিয়ে নেব। এখন দেখুন
শাকের এক্সট্রা জলটা একদম শুকিয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি কুমড়ো শাকটা নামিয়ে নেব। এখন দেখুন কুমড়ো শাকটা আমি নামিয়ে নিয়েছি। তো কুমড়ো শাকে সর্ষে পোস্ত এখন আমাদের একদম খাওয়ার জন্য রেডি। তো আপনারাও বাড়িতে এভাবে কুমড়ো শাকের সর্ষে পোস্ত বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।